দর্শক 365 দিন রাজনীতি হয়, 365 সেকেন্ড বাতাচ্ছে, একটু বেশি সময় রাজনীতি নয়। তাহলে আপনারা জানেন যে এই অনুষ্ঠানটি রাজনীতিবিদদের নিয়েই আমরা করি, অথচ রাজনীতি নিয়ে কোনো কথা বলি না। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন ডেইজি সরোয়ার, কেন্দ্রীয় সহসভাপতি বাংলাদেশ যুব মহিলা লীগ। ডেইজি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ছোটবেলা আপনারা মানে কয় ভাই বোন ছিলেন? আমরা চার বোন দুই ভাই। আচ্ছা, আপনি ছোটবেলায় কোন স্কুলে পড়তেন? সিলেট গভর্নমেন্ট গার্লস স্কুলে পড়তাম। আচ্ছা, গার্লস স্কুলে পড়তেন। আর বয়েজ স্কুলটা কত দূরে ছিল? ওইটা বেশ দূর, মানে আমাদের ছিল অনেক দূর না, মানে মোটামুটি এখন অনেক কাছে, বা তখনকার সময় রিক্সা ভাড়া 2 টাকা ছিল। 2 টাকা দিয়ে যেতে হতো আপনার? আমার যেতে হতো না, আমি যেতাম না কখনো। অন্য ছেলেরাই আসতো? ছেলেরাও আসতো না। আসতো না? না, সত্যি আপা, আমি কিন্তু সমস্ত কিছু খবর নিয়ে তারপর বসছি, এবং আপনি যদি কোনো রকম একটু এদিক ওদিক করার মানে উত্তর ওইদিক ওদিক করেন, তাহলে এই সমস্ত জায়গায় শব্দ হবে, বোমা পড়বে, ভূত ভাড়া। সমস্যা নাই, আমি ভয় পাই না কিছু। আপনি আমার অবশ্যই দর্শক আপনারা দেখেছেন যে আপা ভয় পায় না। আপা অনেক শব্দ করে কামান দাগাতে, সরি না, মশা মারতে কামান দাগিয়েছেন, সেটা আমরা দেখেছি। আপা কোনো শব্দে ভয় পায় না, আপা শব্দ দিতে পারে, সেই আপার সঙ্গে আমি বসছি। বুঝতে পারছেন, বুক আমার দুরু দুরু করছে। ভাই বোনের মধ্যে আপনাদের বন্ডেজ কেমন ছিল ছোটবেলায়? ছোটবেলায় খুব ভালো ছিল, এখনো আছে। আর বিশেষ করে আমরা দুই ভাই এক বোন, মানে আমার বড় ভাই, ছোট ভাই আর আমি, আমরা তিনজন। তারপর যে বোনটা, অনেক গ্যাপ, তো ওদের থেকে আমরা তিন ভাই বোন একসাথে ছিলাম, তো যার কারণে আমার মধ্যে মেয়েদের ইয়েটা কম ছিল। আচ্ছা আচ্ছা, টমবয় টাইপ ছিল? সিলেটে তো খুব কনজারভেটিভ এরিয়া, সেটা আপনারাও জানেন, অনেকেই জানে। তো সেই কনজারভেটিভ এরিয়ার মধ্যেও আমি আই ওয়াজ এ ড্রাইভার, আই ওয়াজ এ সিঙ্গার, আই ওয়াজ এ প্লেয়ার। আমি ইনডোর গেমসে অনেক বছর চ্যাম্পিয়ন ছিলাম। আপনি কোন কোন খেলা, এখানে যেগুলো আছে কোন কোন খেলা আপনার প্রিয় ছিল এখানকার অথবা এখানে? এখানে প্রিয় বলতে আমি ক্যারাম, ব্যাডমিন্টন, দাবা, এই তিনটাতে অনেক বছর আমাদের ডিভিশনে চ্যাম্পিয়ন হয়েছি। আগে তো চিটাং পর্যন্ত ডিভিশন ছিল, আর সিলেটে ফার্স্ট ভলিবল টিমের প্লেয়ার আমি ছিলাম, আমরা ন্যাশনাল খেলতে এসেছি। আপনি ওই সময়ে এত গুণে গুণান্বিত, আর আমি বাহ্যিকটা বললাম না, সেরকম একটা সময় তো আপনাকে প্রথম কে চিঠি দিয়েছিল অথবা কোন ক্লাসে প্রথম চিঠি পেয়েছিলেন যদি একটু বলেন? আমার চাচা ছিল খুব মানে কঠিন একটা মানুষ, কারণ যদি আপা জেলখানার মধ্যে চিঠি চলে যায়, আপনি বলেন আপনাকে? না, আমি বলছি মানে চিঠি, আমি এখন বলতে, আমার হাজবেন্ড যখন সৌদি আরবে ছিল গালফোয়ারে, তো সে বলতো তাকে প্রতিদিন একটা করে চিঠি দিতে। আমার চিঠি লেখার অভ্যাস কখনোই ছিল না, তো সেটা একটা মজার কাহিনী। সে কিন্তু খুব ভালো চিঠি লিখে এবং প্রতিদিন একটা করে লিখতো যতদিন ছিল গালফোয়ারে। দর্শক চাইবে দুলাভাইয়ের আগে কে চিঠি দিয়েছে, বিয়ের আগের চিঠি নিয়ে আমরা বেশি আগ্রহ। বিয়ের আগের চিঠি তো অনেকগুলাই আসছে। আগে তো মনে নেই আপনি আপা চিঠি, হ্যাঁ মানে কতগুলো চিঠি পেয়েছেন আপনি? প্রথম মনে নাই আসলে অনেক। আপনি তখন কোন ক্লাসে পড়েন? ক্লাস 7 6 5 না কত, কোন ক্লাসে? 8 এ না 9 এ মনে হয় পড়ি। চিঠি পেয়ে আপনি কি করেছিলেন? চিঠি পেয়ে আমি যেহেতু আমার মা খুব ইয়ে ছিলেন, মানে পুরো বই চেক করতেন, আর আমি তো সারাক্ষণ বাইরে ঘোরাফেরা করতাম, তো আমি চিঠিটা পেয়ে আমার এক ফ্রেন্ড ছিল ওর কাছে রেখে দিয়েছিলাম যে তোর কাছে এটা রাখ, আর তুই এই চিঠির উত্তর টুত্তর দিস। ওই কিন্তু লেনদেন করতো, আমি কখনো চিঠি পড়িও নাই বা চিঠি দেখতামও না। তো ওইরকম করতে করতে পরে তো আর আবার শেষই হয়ে গেল। আপনার পড়াশোনায় কেমন ছিলেন আপনি ছাত্র হিসেবে? পড়াশোনায় আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, ভালোই ছিলাম। বাবার ইচ্ছা ছিল যে, আগে তো সব বাবাদের একটা ইচ্ছা ছিল ডাক্তার, ইঞ্জিনিয়ার, কিন্তু আমার কেন জানি ভালো লাগতো না। আমার একটা চ্যালেঞ্জিং ইয়ে ছিল সবসময় যে আমি ডিফেন্সে যাওয়ার একটা ইচ্ছা ছিল। পরবর্তীতে যখন 12 পাস করলাম, তারপর তো প্রেম করে বিয়ে করে ফেললাম। দর্শক দর্শক আমরা যেটা চাচ্ছিলাম, আপার এই আপার রোম্যান্টিক জায়গাটা, প্রেম চ্যাপ্টারটা আমরা আসতে চাচ্ছিলাম। দর্শক আপনারা সবাই দেখেছেন আপা ভীষণ একটা বিরাট, বোধ হয় খুবই একটা দস্যু রানী টাইপ বিষয়, কিন্তু আপার মধ্যে কিন্তু সফট, এটা কিন্তু আপনারা এভাবে ধরতে পারেন, আমি ধরে ফেলেছি। আমি দেখানোর জায়গায় চলে এসেছি, জায়গা মতো আপা আপা এবার একটু বলেন, আমাদের প্রেমের সময়টা আসলে মানে আপনি কী করে হলো সেটা যদি বলেন। সেটা অনেক লম্বা কাহিনী। ও আমার ছোট্ট করে মানে স্পেশাল জায়গাগুলো, ও হচ্ছে আমার ভাইয়ার ফ্রেন্ড, যখন সিলেট ক্যান্টনমেন্টে ছিল তখনই তার সাথে পরিচয়। তারপরে থেকে মানে আমাদের অনেক কষ্টের বিয়ে, ওর 26 বছর হওয়ার আগে বিয়ে করে ফেলে, তো যার কারণে আর্মিতে একটা সিস্টেম আছে, 26 এর আগে বিয়ে করা যায় না। তো
তো গালফোয়ারে যাওয়ার কারণে করতে হয়েছিল বেচারা আর্মি থেকে একটা পানিশমেন্ট হয়েছিল তখন তো যাই পরবর্তীতে এখন পর্যন্ত আমরা অনেক আলহামদুলিল্লাহ ভালো আছি এবং পৃথিবীতে আমার স্বামী সন্তান সংসার সবচেয়ে আগে ওনারা সবাই খুব সুখে আছেন আমরাও খুব সুখী আপা আপনি একটু এখানে আসেন এই মুহূর্তে গান না হলে তো জমবেই না আমরা গান শুনতে চাই গান আপা আগে গান তারপর আপনি অন্য একটি গান নিয়ে কথা বলবো আমি যেহেতু আমি বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করি লালন করি ওনাকে প্রচন্ড পছন্দ করি যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই তবে বিশ্ব পেত এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই আগামীকাল নতুন কোন অতিথিকে নিয়ে আবার আসবো আপনাদের সামনে।